গলায় ছুরি ধরে অভিনেত্রী অলঙ্কৃতা সাহাইয়ের বাড়িতে লুট করেছে দুষ্কৃতিকারীরা। ভারতের সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, মঙ্গলবার 7 সেপ্টেম্বর এই অভিনেত্রীর চণ্ডীগড়ের বাড়িতে 3 জন মুখোশ পরা দুষ্কৃতিকারী প্রবেশ করেন। এরপর তার গলায় ছুরি ঠেকিয়ে প্রায় 6 লাখ রুপি লুট করেন। থানায় লিখিত অভিযোগে অভিনেত্রী দাবি করেন, ডাকাতির সময় একজন তার কাছ থেকে এটিএম কার্ড ছিনিয়ে নেয় আর দুজন তার উপর নজর রাখছিলেন। কিছুক্ষণ পর 50,000 রুপি ও এটিএম কার্ড তার হাতে ফিরিয়ে দিয়ে তারা চলে যায়। এরপরে এই অভিনেত্রী সাহায্যের জন্য চিৎকার করলে দুষ্কৃতিকারীরা বারান্দা দিয়ে লাফ দেয় এবং পালিয়ে যায়। পরবর্তী সময় এই অভিনেত্রী পুলিশের শরণাপন্ন হন। সূত্রের খবর, অলঙ্কৃতা এই ফ্ল্যাটে ভাড়া থাকেন আর দিল্লিতে তার পরিবার। মা বাবার জন্য এই ফ্ল্যাটটি নাকি ভাড়া করেছেন অভিনেত্রী, জানা গিয়েছে। রবিবার আসবাবপত্রের দোকানের কর্মচারীর সঙ্গে বচসায় জড়িয়েছিলেন অভিনেত্রী, তাই পুলিশের অনুমান এই হামলা এই বচসার কারণেই হতে পারে। সম্প্রতি বাড়ির জন্য বেশ কিছু আসবাব কেনেন অলঙ্কৃতা। সেই নতুন আসবাব ডেলিভারি করার জন্য গত রোববার তার বাড়িতে কয়েকজন কর্মচারী আসেন। পুলিশের ধারণা, এই 3 দুষ্কৃতীর মধ্যে একজন ওই দোকানের কর্মচারী হতে পারে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।